একটা মানুষ 5,100 কোটি টাকা তিনি অলরেডি পে করেছেন, তার কাছে যে টাকাটা এসেছে 5,100 কোটি টাকা। এখানে গ্যাপের জায়গাটা খুবই সামান্য। আমি আমি গ্যাপের জায়গাটা বাদ দিয়ে বলছি যে তিনি যদি প্রতারণা করতেন তাহলে তিনি এই 5,100 কোটি টাকা কিভাবে দিলেন, আর তিনি গ্রেফতার হওয়ার লাস্টের 3 মাস পর্যন্ত উনি 2,50,000 গ্রাহকের টাকা কিভাবে দিলেন? যদি একটা মানুষের ধান্দাই থাকে যে টাকা দিবে না, তাহলে তিনি পালিয়ে যেতে ছপার আগে। তিনি এখন পর্যন্ত ব্যবসা করতে চান, এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট এটার জন্য রেডি। সুতরাং এই যে আপনার ফোন বা রাত্রের 11টার সময় 10টার সময় 8টার সময় ফোন ধরবে, আপনি র্যান্ডম চেক করবেন, তার কাজ আছে, তার আপনি কনফার্মেশন দেখবেন। আপনি র্যান্ডম চেক করতে গিয়ে আপনি 3 মাস পরে ফোন দিবেন আর সেই টাকা আটকে ধরে রাখবেন, আর সেই টাকা আটকে ধরে রাখার কারণে এই কোম্পানি লসের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বেন, এবং সেই কারণে আপনি তার নামে মামলা দিবেন। তাহলে আপনি একটা মানুষকে ধরে বেঁধে হাত পা বেঁধে তাকে বলতেছেন তুই এখন ইংলিশ চ্যানেল পাড়ি দে, এটা তো এক ধরনের অন্যায়। আর একটা কথা হচ্ছে যে আমার ই কমার্স কেন এটার জন্য সার্ভিস চার্জ দিবে? ই কমার্স আমি কথা বলা শুরু করেছি, আবার কথা বলার মাঝখানে লয়ারকে কথা বলা থামিয়ে দিনে রায় পড়া শুরু করে দিয়েছে, আমি সেখানে কি কথা বলবো? কিসের আমি আইন আদালতের কাছে বলবো আমার কথা, আমার আমার ইনভেস্টর কথা কি বলবো? 3 লাইন শুনে তুই ওইখানে প্রসেস এর ভেতরে কে অভিযোগ করেছে যে 2,50,000 টাকার মোটরসাইকেল 1,00,000 টাকা দিয়েছে? সেখানে কি পিটিশনে সেটা ছিল? আমার ক্লায়েন্টের ব্যাপারে ইচ এন্ড এভরি ডকুমেন্ট, আমি মেডিকেল এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমার মেডিকেল এক্সপার্ট রিপোর্টের একটা ওয়ার্ড আমি পড়তে পারিনি। আমার ক্লায়েন্টের বাচ্চা আজকে আপনার আপনার সব মানে তার এমন একটা অবস্থার পাগল হয়ে যাবে বাচ্চা, সেই কথা আমি বলতে পারি না আদালতকে, আমি বলতে পারি না কোনোভাবে যে আমার চেয়ারম্যান সেখানে ভূমিকা কি ছিল, তার লাইন কি ছিল, এগুলো যদি আমি না বলতে পারি। অটিস্টিক রোগী না, আমি তিনটা এক্সপার্ট, শুনেন 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 সাগর ভাই, আমি তিনটা এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি তিনটা এক্সপার্ট এক্সটেন্সিভ টাইপের রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি ইনভেস্টর ডকুমেন্টস নিয়ে গিয়েছি, আমি কোম্পানির আর্টিকেল অফ মেমোরান্ডামের সেকশন দেখাচ্ছি। সেখানে যখন কেউ বলে আর ধুর তুরিকা এগুলার কোনো জামিন হবে না, তখন আমি কি করব সেখানে? সরি টু সে, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে তানজিব ভাই ই কমার্সের যে পুরো সেটআপ, ই কমার্স কিভাবে কাজ করে এবং সুনির্দিষ্টভাবে ইভালি কিভাবে কাজ করেছে, এই সম্পর্কে উনার খুব একটা ভালো ধারণা বা গভীর কোনো ধারণা আছে বলে আমার মনে হয় না। ক্ষেত্রে একটা এই যে বারবার প্রতারণার করার কথা বলা হচ্ছে, আমি খুবই আইনিভাবে যদি এটা উত্তর দিতে যাই, আমাদের 34 DLR একটা কথা খুব ক্লিয়ারলি বলা আছে। 34 DLR আপনার আব্দুর রহিম ভার্সেস আপনার বেগম এ মুর্শিদ একটা কেস আমার সামনে আছে এই মুহূর্তে, সেখানে খুবই ক্লিয়ারলি 323 নম্বর পেজে বলা হয়েছে as soon as the money were paid to the petitioner, the monies become his money and the only liability of the petitioner was to deliver the contracted good to the complainant within the stipulated period. এখানে এই যে বারবার বলা হচ্ছে যে উনার টাকা উনার টাকা উনার টাকা, এখানে তো আসলে প্রতারণাটা কখন হয়, যখন আমরা যেসব প্রতারণা অভিযোগ করেছি যে তার সাথে একটা ট্রাস্টের সম্পর্ক ছিল, আস্থার সম্পর্কের একটা জায়গা আছে, এই পুরো জায়গাটাতে তা হয়নি। এখানে আদালত বলে দিয়েছে, আদালতের যে আমি প্রেসিডেন্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেখানে হচ্ছে যে যখনই একজন ক্রেতা এই টাকাটা দিয়েছে, সেই টাকাটা কিন্তু আপনার ইভ্যালি রয়েছে, ইভ্যালি এখন যদি পণ্যটা ডেলিভারি দিতে পারে তাহলে গুড, যদি না দিতে পারে সেটা কিন্তু আসলে ক্রিমিনাল লাইবিলিটিতে পড়ে না, এটা একটা কন্ট্রাকচুয়াল এবং একটা সিভিল লাইবিলিটির মধ্যে পড়ে। আমরা আসলে কোনটা ক্রিমিনাল লাইবিলিটি আর কোনটা সিভিল লাইবিলিটি সেটা গুলিয়ে ফেলছি, এবং সেটা গুলিয়ে বারবার আমরা ইভ্যালিকে আমরা এই পঞ্জি স্কিম এই স্কিম বলছি। আমি একটা কথা বারবার বলি, সেটা হচ্ছে পঞ্জি স্কিমের যে ইনভেস্টর যে আইডিয়া, এখানে একটা জিনিস বোঝার ব্যাপার আছে। এই যে বলা হচ্ছে যে যদি এটার ব্র্যান্ড ভ্যালু থাকবে কিনা, যে যদি আজকে ডিসকাউন্টে না দেয়, এই যে এতগুলো লোক এখানে সমবেত হয়েছে, এই যে পুরো একটা রিসেল সেলিং গ্রুপ এখানে হয়েছে, এই জিনিসটা আমরা যদি কি বলবো কনসিডারেশনে নেই যে একটা মার্কেট প্লেস তৈরি হয়েছে। অ্যামাজনের যদি আপনি বিজনেস স্ট্রাকচার দেখেন, আলিবাবার যদি বিজনেস স্ট্রাকচারটা দেখেন, এটা দীর্ঘদিনের ব্যবসার ফলে এই যে আস্থা তৈরি হয়েছে, এই আস্থা তারপরে হচ্ছে কোয়ালিটি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ব্র্যান্ড ভ্যালুর সাথে অ্যাডেড। সুতরাং যখন বলা হচ্ছে যে এই আপনার যদি এটা ডিসকাউন্ট কমিয়ে দেওয়া হয়, যদি এটা পরবর্তী সময় সেম দামে না দেওয়া হতে পারে, তাহলে এটা সাস্টেনেবল না, এটা 40% গ্রাহক থাকবে না, এটা ভুল ধারণা। এখানে অসংখ্য ভেন্ডর রয়েছে, এখানে একটা ক্রয় বিক্রয়ের একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং এই ব্র্যান্ড ভ্যালুটাকে যদি আমি আসলে ক্যাপিটাল হিসেবে গণ্য না করি তাহলে আলটিমেটলি এটাও একটা অন্যায়। এই পুরো ব্যবসাটা কিভাবে কেন করেছি ইভ্যালি, ইভ্যালির কিন্তু এখানে একটা সেলিং প্রাইস, তাদের একটা নিজস্ব ব্র্যান্ড ভ্যালু যুক্ত হয়েছে বলেই আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখনো ইনভেস্টর আছে অ্যাটলিস্ট 5টা কিউতে এই মুহূর্তে, এখন পর্যন্ত আমি আপনাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারা কি চায়? তারা এখন এটাও চায় না কি মামলা হয়েছে না মামলা হয়েছে, তারা এটা কেয়ারও করে না।
তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে যে আমাদের এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এই যে সিইও তার সাথে কথা বলতে চায়, তার সাথে বিভিন্ন ইস্যুস গুলো নিয়ে কথা বলতে চায়, আমি খুবই দায়িত্ব নিয়ে কথাগুলো বলছি, তার মানে হচ্ছে এত ঘটনা ঘটার পরেও ইনভেস্টর ইজ রেডি। আপনি যত যাই বলেন না কেন, এটাকে পঞ্জি স্কিম বলছেন, এই বলছেন, ইনভেস্টর রেডি এবং ইনভেস্টর এই দেনা পরিশোধ করার জন্য রেডি এবং পাবলিক শেয়ার থেকে পাবলিকরাও অনেকে এবং এইটা এই এই আমি আসলে ইনভেস্টরদের অনেক কিছু এটা নন ডিসক্লোজার ডকুমেন্টস এগুলো নিয়ে আসলে আমি ওইভাবে বলতে পারি না, কিন্তু এতটুকু বলতে পারি যে আমি বলছি ইনভেস্টর রেডি, যখন সিইও মুক্তি পাবেন, যখন আপনার চেয়ারম্যান মুক্তি পাবেন তখনই এই আলোচনা সম্ভব। উনি কার সাথে আলোচনা করবেন? উনি তো প্রশাসকদের সাথে আলোচনা করবেন না, কারণ যারা প্রশাসক আদালত নির্ধারণ করে দিয়েছেন, ইনভেস্টররা তাদের সাথে কথা বলবেন না, ইনভেস্টরদের নামও আপনারা এখন জানতে পারবেন না। তো আমার কাছে একটা মানুষ 5,100 কোটি টাকা তিনি অলরেডি পে করেছেন, তার কাছে যে টাকাটা এসছে 5,100 কোটি টাকা, এখানে গ্যাপের জায়গাটা খুবই সামান্য। আমি আমি গ্যাপের জায়গাটা বাদ দিয়েই বলছি যে তিনি যদি প্রতারণা করতেন তাহলে তিনি এই 5,100 কোটি টাকা কিভাবে দিলেন, আর তিনি গ্রেফতার হওয়ার লাস্টের 3 মাস পর্যন্ত উনি 2,50,000 গ্রাহকের টাকা কিভাবে দিলেন? যদি একটা মানুষের ধান্দাই থাকে যে টাকা দিবে না তাহলে তিনি পালিয়ে যেতে ছপার আগে, তিনি এখন পর্যন্ত ব্যবসা করতে চান, এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট এটার জন্য রেডি। সুতরাং এই যে তানজিব ভাই যে কথাটা যে দেখেন, উনি একটা পারসেপশন ক্রিয়েট করবার জন্য সহায়তা করছেন পঞ্জি স্কিম, তিনি তিনি ব্র্যান্ডিং করছেন যে ই কমার্স সাইট গুলো মূলত পঞ্জি স্কিম, ফলে এটাও কিন্তু একটা সাস্টেনেবল বিজনেস এর ক্ষেত্রে ই কমার্সের যে আপনার গ্রোথ এর ক্ষেত্রে এটা একটা অসম্ভব রকমের অন্তরায় যে যারা ই কমার্স বোঝে না তারা ই কমার্স এর মন্তব্য করে এবং এই জায়গাতে একটা বড় ধরনের অবস্থাকেল তৈরি করছেন। সুতরাং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আপনি আরেকটা জিনিস দেখেন যে আমাদের যে গাইডলাইনটা আছে, এই যে ই কমার্সের যে গাইডলাইনটা দেওয়া আছে সেখানে বলা হয়েছে 3.1.15 এ বলা হচ্ছে যে মার্কেট প্রেসের স্বত্বাধিকারী তার তালিকাভুক্ত বিক্রেতার বিক্রয়কৃত পণ্যের দাম বুঝে পাওয়ার সর্বোচ্চ 10 দিনের মধ্যে প্রযোজ্য কমিশন ডেলিভারি চার্জ কেটে রেখে। এখানে দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে ইভ্যালি আপনার আমাদের কাছে রেকর্ড আছে ইভ্যালি পণ্য ডেলিভারি করেছে জুলাই মাসে আর আপনার যারা আটকে রেখেছে টাকা গেটওয়েতে তারা 3 মাস পরে ফোন দিয়ে হেলে দুলে বলছে আপনি কি আপনার পণ্য পাইছেন, আরে গ্রাহকের খায়া কাম আছে, আপনার ফোন বা রাত্রের 11টার সময় 10টার সময় 8টার সময় ফোন ধরবে, আপনি র্যান্ডম চেক করবেন তার কাজ আছে, তার আপনি কনফার্মেশন দেখবেন, আপনি র্যান্ডম চেক করতে গিয়ে আপনি 3 মাস পরে ফোন দিবেন আর সেই টাকা আটকে ধরে রাখবেন আর সেই টাকা আটকে ধরে রাখার কারণে এই কোম্পানি লসের মধ্যে পড়বে, বিপদের মধ্যে পড়বেন এবং সেই কারণে আপনি তার নামে মামলা দিবেন, তাহলে আপনি একটা মানুষকে ধরে বেঁধে হাত পা বেঁধে তাকে বলতেছেন তুই এখন ইংলিশ চ্যানেল পাড়ি দে, এটা তো এক ধরনের অন্যায়। আর একটা কথা হচ্ছে যে আমার ই কমার্স কেন এটার জন্য সার্ভিস চার্জ দিবে, ই কমার্স যে সার্ভিস চার্জ দিবে এই টাকা কোথেকে আসে, এই টাকা কোথেকে আসবে, এই টাকা গ্রাহকের কাছ থেকে আসছে না? আপনি যখন নিয়ম করবেন এবং নিয়মটা করবেন ই কমার্স ই কমার্সের সাথে শত্রুতা করে, শত্রুতা টাইপের, সেখানে আপনি চাচ্ছেন ই কমার্সের আপনার বিকাশ, এটা দুইটা কন্ট্রাডিক্টরি, এটা হয় না। এবং আপনি বারবার এই সেখানে হচ্ছে আমি একটা নজির অলরেডি টেনেছি, আমি এটা বলেছিও যে এই পুরো ঘটনাটা অ্যাট বেস্ট এটা একটা কন্ট্রাকচুয়াল একটা সিভিল লাইবিলিটি হতে পারে, এইখানে কোন রকমের ক্রিমিনাল লাইবিলিটি হওয়ার সম্ভাবনা নাই, বিকজ এগুলোর জন্য ইন্টেনশন প্রমাণ করতে হবে, যদি ইন্টেনশন কারো খারাপ থাকে, যদি ইন্টেনশন থাকে 420 কে যদি অ্যাট্রাক্ট করতে হয় তাহলে তার শুরুতেই ধান্দা থাকতে হবে, এই টাকা আমি মানুষের কাছ থেকে নিব, নিয়ে আমি দিব না। কিন্তু আলটিমেটলি ইভ্যালের যে ফুল মডেল কিংবা আপনি যদি আনন্দবাজার বলেন বা চিষ্টিসারদের বলেন পুরো মডেলটা, আমি ইভ্যালির পার্টিকুলারলি বলছি যে এটা কি ইন্টেনশনটা দেখা যায়, 5,100 কোটি টাকা যেই কোম্পানি দিয়েছে অলরেডি দিয়ে দিয়েছে মার্কেটে, টাকা আসার পরে সেইখানে আপনি সেই কোম্পানিটাকে বলছেন যে তাদের ইন্টেনশন ছিল ধান্দাবাজির, আপনি তাকে 420 তে ফেলছেন, 406 এ বলছেন, যেইখানে কোর্ট ক্লিয়ারলি তার রায় অ্যাপেলেট ডিভিশনতে মুস্তাফা কামাল সাহেবের রায় নিয়ে তো কোনো ডিসপিউট নাই, সেখানে ক্লিয়ারলি বলেছেন যে এটা বড় জোর কন্ট্রাকচুয়াল লাইবিলিটি হবে একটা। আমি আমি তানজিব ভাই এখানে অনেক বক্তব্য দিয়েছেন, এখানে ভব্যতা অসভ্যতার কোচিংও করিয়েছেন তিনি আমাদেরকে, হোয়াট এভার ইট ইজ, আমি শুধু একটা কথা বলবো, তানজিব ভাই যে এই যে কথায় কথায় প্রতারক বলছেন এবং জাজমেন্টাল হচ্ছেন, তিনি যদি আমি এটাকে বলবো ভব্যতা, যে কোনো জিনিস না জেনে মন্তব্য না করাটা আমি অভব্যতা বলি, কোন রকমের ডকুমেন্ট না দেখে একটা প্রাইমাফেসি মন্তব্য করাটাকে আমি অভব্যতা বলি, আমি কোনো কোম্পানির ইনস অ্যান্ড আউটস না জেনে অভব্যতা বলি। এবং আপনার কি মনে হয়, জামিন আবেদনে ইনভেস্টরদের কথা বলা হয় নাই, ডকুমেন্টস দেওয়া হয় নাই, আপনার কি মনে হয় যারা মামলা করেছে তাদেরকে অফার করা হয়নি টাকা দেওয়ার কথা, কি মনে করেন আপনারা যেটা করা হয়নি? এবং আমি মনে করি তানজিব ভাই একজন শ্রদ্ধেয় আমাদের সিনিয়র, আমি আমার তো সিনিয়র বটেই একজন ব্যারিস্টার, তিনি আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আমি শুধু শ্রদ্ধা রেখে এটা বলতে চাই, তানজিব স্যার কি বাংলাদেশের
আমি এখন যদি এগুলো বলতে আউটবার্স্ট যদি করতে যাই আমাকে আদালত অবমাননায় পড়তো, আমি কিচ্ছু বলবো না। শুধু একটা কথা বলবো যে তানজিব ভাই কি বাংলাদেশের লোয়ার কোর্টের ম্যাজিস্ট্রেট কোর্ট এগুলো জানেন না আসলে কি হয়, কিভাবে এটা প্রসেস গুলো হয়? আমি কথা বলছি, আমার কথার মাঝখানে রায় পড়া শুরু হয়ে গিয়েছে, আমি আমার অর্ধেক সাবমিশন শেষ করতে পারি নাই, সেখানে আমি আমার কথা কিভাবে প্রমাণ করব? আরে আমি কথা বলা শুরু করেছি, আমার কথা বলার মাঝখানে লয়ারকে কথা বলা থামিয়ে দিয়ে রায় পড়া শুরু করে দিয়েছে, আমি সেখানে কি কথা বলবো? কিসের আমি আইন আদালতের কাছে বলবো আমার কথা, আমার আমার ইনভেস্টর কথা কি বলবো? তিন লাইন শুনে নি ওইখানে প্রসেস এর ভেতরে কে অভিযোগ করেছে যে 2,50,000 টাকার মোটরসাইকেল 1,00,000টা দিয়েছে? সেখানে কি পিটিশনে সেটা ছিল ছিল না? তো এগুলা যদি আমি বলতে যাই তাহলে আমি আসলে আলটিমেটলি আমার যথেষ্ট হাত পা বাঁধা, আমি অনেক কিছুই বলতে পারি। আমরা আমরা আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা এবং যদি আমার এরকেই আমরা জানতে যাই সবই নয় জাস্ট জানতে চাই এক্স্যাক্টলি আমার ক্লায়েন্টকে যদি সেখানে আমার আমার না না আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমাকে আমার ক্লায়েন্টের ব্যাপারে ইচ এন্ড এভরি ডকুমেন্ট, আমি মেডিকেল এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমার মেডিকেল এক্সপার্ট রিপোর্টের একটা ওয়ার্ড আমি পড়তে পারিনি, আমার ক্লায়েন্টের বাচ্চা আজকে আপনার আপনার সব মানে তার এমন একটা অবস্থা পাগল হয়ে যাবে বাচ্চা, সেই কথা আমি বলতে পারি না আদালতকে, আমি বলতে পারি না কোনোভাবে যে আমার চেয়ারম্যান সেখানে ভূমিকা কি ছিল, তার লাইব্রেরি কি ছিল, এগুলো যদি আমি না বলতে পারি। অটিস্টিক রোগী না না আমি তিনটা এক্সপার্ট শোনেন 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 সাগর ভাই আমি তিনটা এক্সপার্ট রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি তিনটা এক্সপার্ট এক্সটেন্সিভ টাইপের রিপোর্ট নিয়ে গিয়েছি, আমি ইনভেস্টর ডকুমেন্টস নিয়ে গিয়েছি, আমি কোম্পানির আর্টিকেল অফ মেমোরান্ডামের সেকশন দেখাচ্ছি, সেখানে যখন কেউ বলে আর ধুর তুরিকা এগুলার কোনো জামিন হবে না, তখন আমি কি করব সেখানে? আমার তো হাত পা বাঁধা, আরেকদিন আমি ইয়ে করবো, আরেকটা সময় নিয়ে আলোচনা করবো, কথা বলবো, এক মিনিট জাস্ট ওয়ান মিনিট, 30 সেকেন্ড তানজিব।